আসসালামু আলাইকুম ফ্রেন্ডস এন্ড ওয়েলকাম টু নিউ ভিডিও। তো আজকে আপনাদেরকে আমি কিছু কবুতরের কালেকশন দেখাবো। যারা নারায়ণগঞ্জের ভিতরে এবং নারায়ণগঞ্জের বাইরে থেকে কবুতর কেনার কথা ভাবছেন, আশা করি তাদের জন্য ভিডিওটা অনেকটাই হেল্পফুল হবে। তো দেখতে পাচ্ছেন আমার সামনে অনেক ধরনের কিন্তু কবুতরের কালেকশন রয়েছে। তো যারাই কবুতর প্রেমী আছেন বা যারাই কবুতর কেনার কথা ভাবতেছেন, আশা করি ভিডিওটা তাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে। একদম সরাসরি কবুতরের খামার থেকে যারা কবুতর নিতে চাচ্ছেন, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং যে নাম্বার থেকে ইমো দেওয়া থাকবে সেই ইমোতে যোগাযোগ করতে পারবেন। সো ফ্রেন্ডস, আপনাদেরকে একে একে আমি আপনাদের কবুতরের কালেকশনগুলো দেখাবো। আর এই কবুতরের যেই খামারের ওনার, তিনি হচ্ছেন আপনার সোহাগ ভাই। তো সোহাগ ভাইয়ের সাথে কিন্তু যোগাযোগ করলে আপনারা যে কোনো ধরনের কবুতরই নিতে পারবেন। সো সবার প্রথমে আমরা যে কবুতরটা দেখাবো, তো সোহাগ ভাই, আপনার কাছে কী কী ধরনের কবুতর রয়েছে? গিরি ব্যাস কবুতর আছে। আচ্ছা, আর গিরি ব্যাস আছে, সবুজ গলা, বাঘা। গিরিবাজ, সবুজ গলা, বাঘা, আর কি কি ধরনের কবুতর আপনার কাছে রয়েছে? গিরিবাজ সকল প্রকারের আছে। গিরিবাজ সকল প্রকারের আছে। আচ্ছা, এগুলো কি আপনি জোড়া হিসেবে সেল করেন না আপনি সিঙ্গেল পিসও সেল করে থাকেন? যে সিঙ্গেল নিতে চাইবো সিঙ্গেল, জোড়া নিতে চাইলে জোড়া। আচ্ছা, যদি সিঙ্গেল নিতে চায় সিঙ্গেলও দিতে পারবেন, যদি জোড়া নিতে চায় তো জোড়াও দিতে পারবেন। আচ্ছা, তো সবার প্রথমে আমাদের ভিউয়ার্সদের কোন কবুতরটা দেখিয়ে দেখানো শুরু করবেন? এক জোড়ার সবুজ গলার, সবুজ গলার মধ্যে সবার প্রথমে আমরা দেখাচ্ছি ভিউয়ার্স। তো সবুজ গলার মধ্যে আপনারা এই কবুতরটা দেখতে পাচ্ছেন, এটা হলো খয়েরি গলা। খয়েরি গলা, আচ্ছা, নর এটা। এটা নর, আচ্ছা আচ্ছা। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এটা একটা নর কবুতর, এটা খয়েরি গলার মধ্যে। সো এটা যদি আপনারা এক জোড়ার মধ্যে নেন তাহলে প্রাইসটা কত পড়বে? ১৫০০ টাকা। যদি এক জোড়া নিতে চান তাহলে পড়বে ১৫০০ টাকা, আর যদি সিঙ্গেল নিতে চান তাহলে সিঙ্গেলটা কত পড়তেছে? সিঙ্গেল এটা নিলে ৬০০ টাকা। যদি সিঙ্গেল ৬০০ টাকা হয় আর জোড়া যদি ১৫০০ টাকা হয় তাহলে সিঙ্গেলটা প্রাইসটা একটু কমে গেল না? তাহলে যারা সিঙ্গেল নিতে চান আমি মনে করি তাদের জন্য লাভবান হবেন, কারণ সিঙ্গেলে কিন্তু আপনি ৬০০ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন। তো ডাবল হিসাব করতে গেলে কিন্তু ১২০০ টাকার মধ্যে পাবেন। সো ফ্রেন্ডস, এরপরও আরও কিছু কবুতরের কালেকশন আছে, আমি আপনাদের দেখাচ্ছি। তো এরপরে ভাইয়া কোনটা দেখাবো? এটা কি কবুতর? এটা সবুজ গলা। সবুজ গলা, আচ্ছা ফ্রেন্ডস। তো এটার পরে আমরা সবুজ গলার মধ্যে একটা দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন কবুতরটা আপনার, এটা সবুজ গলার মধ্যে একদম ফ্রেশ কবুতর। এটা কি আপনার নর না মাদি? নর। আচ্ছা, এটাও কিন্তু নরের মধ্যে। সো ফ্রেন্ডস, যে কবুতরটা একটু দেখেন সব জোড়া, এটা জোড়া নিতে পারবেন। এটা জোড়া প্রাইসটা কত পড়বে? ১০০০ টাকা। সো ফ্রেন্ডস, মাত্র ১০০০ টাকার মধ্যেই কিন্তু আপনারা এক জোড়া সবুজ গলা কবুতর নিতে পারছেন। তো এর বাইরেও কিন্তু এটার মধ্যে আরেকটা আছে, এটা এটা কি মাদি? মাদি, বাবরা মাদি। আচ্ছা ফ্রেন্ডস, যারা বাবরা মাদি কিনতে চাচ্ছেন তারাও কিন্তু নিতে পারেন। এটা বাবরা মাদি, এটা পাখাটা একটু খুলে দেখেন, এটা একদম ফ্রেশ তো নাকি? কোনো সমস্যা নাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, একদম ১০০%। আচ্ছা, সো ফ্রেন্ডস, এটা আপনার বাবরা, এটা একদম ফ্রেশ দেখতে পাচ্ছেন। তো এটার প্রাইসটা কত পড়বে? জোড়াই। আচ্ছা, জোড়াই না? আচ্ছা আচ্ছা, জোড়ার মধ্যে নিতে হবে। সো ফ্রেন্ডস, এখানে কিন্তু আরও অনেক ধরনের কবুতর রয়েছে, পাখি কবুতরও কিন্তু ভাইয়ের কাছে আপনারা পেয়ে যাবেন। যে পাখি কবুতর যারা নিতে চাচ্ছেন, এটা আপনার পাখি কবুতর। সো এটাও কিন্তু জোড়া নিতে পারবেন। এটা জোড়াটা কত পড়বে? ২০০০ টাকা। সো ফ্রেন্ডস, যারা ২০০০ টাকা বাজেটের মধ্যে কবুতর কিনতে চাচ্ছেন তারা কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। এটা পাখি কবুতর। সো এটা কিন্তু একদম ফুল ফ্রেশ এবং এটা নর ছিল। সো যারাই কিন্তু নিতে চান তারা কিন্তু ভাইয়ের সাথে অবশ্যই যোগাযোগ করবেন, ওনার কিন্তু সরাসরি একদম খামার থেকে নিতে পারবেন। এটা মাদি। আচ্ছা, এটা মাদি। ইটস এ ফ্রেন্ডস, এটা মাদি। আচ্ছা, এটার মধ্যে একটা যে নটটা বা মাদিটা, এটা চিনার মতো একটা উপকার, এইটা কি? আশা দেখতে হবে। আচ্ছা আচ্ছা, তো স্ক্রিনে কিন্তু ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে, যদি চান আপনারা অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন। আর আপনি কি ঢাকার বাইরে বা নারায়ণগঞ্জের বাইরে কি কোরিয়ানের মাধ্যমে সেল করে থাকেন? না না। আচ্ছা আচ্ছা আচ্ছা। সো ফ্রেন্ডস, একটা জিনিস কি আপনারা নিতে পারেন? বাবরা জোড়া। বাবরা জোড়া, আচ্ছা, এটা মাদি। এটা মাদি, এটা বাবরা জোড়ার মধ্যে এটা মাদি। তো এটার প্রাইসটা কত বলুন? এটার প্রাইসটা ১২০০ টাকা। ১২০০ টাকা, আচ্ছা। সব কিছু কিন্তু আপনারা জোড়া এবং সিঙ্গেল নিতে পারবেন। সো যারাই নিতে চান তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন। আর সবচেয়ে বেস্ট এটা নটটা, না? আচ্ছা আচ্ছা, একটু নটটা একটু দেখাই দিই। এটা নট, এটা ওটারই জোড়ার, এটা নটটা। আর সবচেয়ে ভালো হয় আপনারা যদি কবুতর কেনার ক্ষেত্রে সরাসরি এসে দেখে নেন তাহলে বুঝতে পারবেন কবুতরের মধ্যে আপনার কোনো ধরনের সমস্যা বা কোনো ধরনের ইয়া রয়েছে কি না।
সো যারাই নিতে চান তারা কিন্তু অবশ্যই সোহাগ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। এখানে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন রয়েছে। এখানে কিন্তু আমি আপনাদের যদি একটু ওনার এই খামারটা একটু দেখাই, এখানে কিন্তু অসংখ্য ধরনের দেখতে পাচ্ছেন। এখানেও কিন্তু অনেক ধরনের কবুতরের কালেকশন, বা এর পাশে কিন্তু বাইরেও কিছু রয়েছে। এখানে এখানে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু অনেক ধরনের কবুতর রয়েছে। সো একে একে যদি আমি সবগুলা দেখাতে যাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেক্ষেত্রে আমি আপনাদের অল্প কিছু কিছু করে দেখাচ্ছি। সো এরপর আরেকটা কবুতর, এই যে এটা দেখতে পাচ্ছেন লাল প্লেন, এটা লাল প্লেন। আচ্ছা, এটা এই যে গলাটা লাল, এই কারণে এটা লাল প্লেন না? আচ্ছা আচ্ছা, তো এটা জোড়াটা কত পড়বে? এটা জোড়াটা 1500 টাকা। 1500 টাকা। সো 1500 টাকা বাজেটের মধ্যে কিন্তু যারা কবুতর নিতে চাচ্ছেন লাল প্লেন তারা কিন্তু অবশ্যই নিতে পারেন। এটা নটটা ছিল একদম ফুল ফ্রেশ, এটার মধ্যে কোনো ধরনের আপনার সমস্যা পাবেন না। যে অনেকে আছে যে ভাইয়া কবুতরের সমস্যা থাকলে আপনারা বিক্রি করে দেন, বা কবুতরের মধ্যে কোনো ডিফেক্ট থাকলে বিক্রি করেন, এই ধরনের কিন্তু কোনো সমস্যাই পাবেন না। সো যারাই নিতে চান তারা কিন্তু অবশ্যই ভাইয়ার সাথে যোগাযোগ করবেন। তো এরপরে আরেকটা কবুতর দেখতে পাচ্ছেন লাল প্লেনের মধ্যে, এটা মাদিটা। আচ্ছা, ১৫০০ টাকা, মাত্র 1500 টাকায় কিন্তু আপনারা লাল প্লেন যারা নিতে চান, যারা কবুতর লাভার আছেন তারা কিন্তু অবশ্যই এই কবুতরের সম্বন্ধে ধারণা আছে। সো যারা নিতে চান তারা কিন্তু অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আর এখান থেকে সরাসরি আপনার সোহাগ ভাইয়ের খামারে চলে এসে বা কবুতরের আড্ডায় চলে এসে কিন্তু আপনারা কবুতরগুলো নিতে পারবেন। এটা জাগ। আচ্ছা, এরপর একটা দেখতেছেন, এটা আপনার জাগ জোড়া। আচ্ছা, এটা এটা প্রাইসটা কত? এটা 1200 টাকা। 1200 টাকা। সো জাগ কবুতর যারা নিতে চান তারা কিন্তু নিতে পারেন, তারা মাত্র 1200 টাকার মধ্যেই কিন্তু পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস, এখানে অসংখ্য ধরনের কবুতর পেয়ে যাবেন। আর এটা কিন্তু সোহাগ ভাইয়ের নিজস্ব খামার এবং আড্ডা, তো এখান থেকে অবশ্যই চলে আসবেন। এই যে এটারই মাদিটা। আচ্ছা, এটারই এটা মাদি। তো যারা নিতে চান তারা অবশ্যই চলে আসবেন আর ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। সো আমি আপনাদের আবারও বলে দিচ্ছি, এটা কিন্তু নারায়ণগঞ্জের ভিতরে। তো নারায়ণগঞ্জের ভিতরে যারা কবুতর নিতে চান তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন। আর ভিডিওটা বেশি আর একটা বড় করতেছি না। সো লাস্ট এই একটা আপনাদের কবুতর দেখাচ্ছি, এটা কি পেপটিগলা? আচ্ছা, নাপতা স্টাইল। আচ্ছা, এটা পেপটিগলা নাপতা স্টাইলের মধ্যে, এটাও জোড়া নিতে পারবেন। এটা প্রাইসটা কত পড়বে? 1800 টাকা। সো ফ্রেন্ডস, 1800 টাকার মধ্যে যারা নিতে চাচ্ছিলেন তারা নিতে পারেন। সো আমি সোহাগ ভাইকে বলবো যে যদি আপনি আমাদের ভিউয়ার্সদের উদ্দেশ্যে কিছু বলতে চান। এটা মাদিটা, এটা মাদি, ওইটারই মাদি ছিল। আচ্ছা আচ্ছা, তো আপনার কাছে আসলে ভিউয়ার্সরা বা যা যদি ভিডিওটা দেখে কেউ আসে তো আপনি কী কী ধরনের ফ্যাসিলিটি দিয়ে থাকবেন একটু ভিউয়ার্সদের যদি বলতেন? আসুক, আসলে দেখবো, দেখা দাম যদি বেশি হয়ে যায় বলবো। আচ্ছা আচ্ছা, আপনার সাথে আইসা দেখার পরে দাম বিবেচনা করে কমানোর মতো ইয়া আছে আর কি। আচ্ছা ফ্রেন্ডস, এগুলা জাস্ট একটা আস্কিং প্রাইস ছিল। যদি আপনারা ওনার সাথে যোগাযোগ করেন বা ওনার খামারে আসেন তাহলে কিন্তু আপনারা এই কথাবার্তা বলার সাপেক্ষে আপনারা কিছুটা ডিসকাউন্ট হয়তো বা নিতে পারবেন। এগুলা জাস্ট একটা আস্কিং প্রাইস আপনাদের দেওয়া হয়েছে। যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই আসবেন, দেখে নেবেন। কারণ অনেক সময় কবুতর কেনার ক্ষেত্রে কিন্তু আপনার অনেক ধরনের আপনার ইয়া থাকে। সো আপনারা কিন্তু অবশ্যই এসে আপনারা কবুতরগুলো দেখে নিয়ে যাবেন। তো এখানে কিন্তু আরও কিছু কবুতর দেখতে পাচ্ছেন। এগুলো কবুতর কী কবুতর? এটা 1500 টাকা। এটার নামটা কি? হুমা। তো যারা হুমা কবুতর নিতে চান দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দুইটা কবুতর খাঁচার মধ্যে। এটা জোড়া পড়বে আপনার আপনার 1500 টাকা। আর ডিম বাচ্চা কি একদম ওকে আছে নাকি? আচ্ছা আচ্ছা, ডিমে বসানোই রয়েছে আপনার ডিম বাচ্চা একদম হুমা। আপনার এই যে ডিমে দেখতে পাচ্ছেন, এই যে ডিমে কিন্তু অলরেডি এটা আপনার ডিমের মধ্যেই রয়েছে। তো যারাই নিতে চান তারা কিন্তু অবশ্যই ভাইয়ার নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করবেন এবং আপনারা এসে সরাসরি দেখে তারপরে নেবেন। আর ভিডিওতে আমরা আপনাদের যে প্রাইসটাই দিছি প্রত্যেকটি কিন্তু আস্কিং প্রাইস। তো ওনার সাথে কিন্তু যোগাযোগ করলে আপনারা এসে নিতে পারবেন। সো ফ্রেন্ডস, ভিডিওটা আর বড় করতেছি না, ভিডিওটা এমনিতে অনেক লং হয়ে গেছে। সো ভিডিওটা এখানে শেষ করতেছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর একটা যদি পছন্দ হয়ে থাকে বা উপকার আসে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। সো ফ্রেন্ডস, আজকের মতো এখানেই, আপনার দেখা হবে বা কথা হবে নতুন আর কোনো একটা ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।